আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, শিক্ষক, বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাধারণ গণিতের সম্পাদ্যের উপর একটা ক্লাস নেব। তোমাদের যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বইয়ের 142 পৃষ্ঠা একটা সম্পাদ্য আছে, দেখো উদাহরণ 2। সম্পাদ্যটা ছিল এরকম, 142 পৃষ্ঠা উদাহরণ 2। তোমাদের যে পাঠ্য বই আছে পাঠ্য বইয়ের সাথে এটা মিলে নেবে, আশা করি তোমরা অনেক ভালো বুঝবো। সেখানে যে উদ্দীপক ছিল সেই উদ্দীপকে দেওয়া আছে এরকম যে কোনো ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে। এখন ক নম্বর অংশটা ছিল এরকম যে প্রদত্ত তথ্যের আলোকে, উদ্দীপকের যে তথ্যের আলোকে চিত্রগুলো উপস্থাপন করো। ক নম্বর অংশটা ছিল এরকম যে তথ্যের আলোকে প্রদত্ত উপাত্তগুলোর চিত্র অঙ্কন করো। তাহলে আমরা যে কোনো সম্পাদ্য যখন আমরা অঙ্কন করি সেক্ষেত্রে আমরা ভূমিকে কিন্তু অবশ্যই এ ধরি। তো কোনো ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে, তবে এগুলোর মান দেওয়া আছে। ভূমি দেওয়া আছে হয়তো 3 সেন্টিমিটার অথবা 4 সেন্টিমিটার, আর কোণের মান আছে 45 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি এস, এসের মান দেওয়া আছে 6 সেন্টিমিটার দেওয়া আছে সেখানে। এখন ক নম্বর অংশটা ছিল এরকম যে প্রদত্ত তথ্যের আলোকে চিত্রগুলো উপস্থাপন করো। তো কোনো ত্রিভুজের ভূমি এ, ভূমি হইল 4 সেন্টিমিটার এবং একটি কোণ দেওয়া আছে, সেই কোণটা হইল 45 ডিগ্রি। যেহেতু এই জায়গায় আকার সিস্টেম নাই, আমি এইভাবে আঁকছি। তোমরা 45 ডিগ্রি আঁকার তো নিয়ম জানোই, মানে প্রথমে 90 ডিগ্রি আঁকবা অথবা চাদার সাহায্যে তোমরা 45 ডিগ্রি আঁকতে পারো এবং অপর দুই বাহুর সমষ্টি 6 সেন্টিমিটার। ক নম্বর অংশ ছিল এরকম যে এই তথ্যগুলো, উদ্দীপকের তথ্যগুলো চিত্রে প্রকাশ করো। এই দেখো তোমরা সবাই, এই দেখো চিত্রে প্রকাশ করলাম কিভাবে ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে। এখন খ নম্বর অংশ হলো ত্রিভুজটি অঙ্কন করো। ত্রিভুজটি অঙ্কন করো, কোন ত্রিভুজ, যে ত্রিভুজের ভূমি দেওয়া আছে, কোণ দেওয়া আছে এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। তুমি যখন খ নম্বর অংশটা আঁকতে যাবে, তখন ছিল এরকম যে কোনো রশ্মি বি নেই, বি থেকে ভূমি এ সমান করে, বি থেকে ভূমি এর সমান করে বি সি অংশ কাটো, এটা হচ্ছে এ। তারপরে যে বি বিন্দুতে 45 ডিগ্রি কোণ আঁকতে হবে, বি বিন্দুতে 45 ডিগ্রি কোণ এঁকেছি, সি বি এফ, এটা হলো 45 ডিগ্রি। এখন বিএফ অংশ থেকে, বিএফ অংশ থেকে যে দুই বাহুর সমষ্টি আছে এস, এসের সমান করে একটা অংশ কাটো, দুই বাহুর সমষ্টি এস, এস সমান সমান 6 সেন্টিমিটার, এটা কাটলাম ডি অংশ, দেখো। অথবা ডি অংশ না দিয়ে তুমি এ অক্ষর দাও। সম্পাদ্যর ক্ষেত্রে মনে রাখতে হবে তুমি যখন যেই অক্ষরগুলো ইউজ করবে ওই অক্ষর অনুসারে তোমার অঙ্কনের বিবরণ লিখতে হবে। বইয়ে যে অক্ষরগুলো দেওয়া থাকে তুমি যদি চাও সেই অক্ষরগুলো ইউজ না করে তোমার নিজের অক্ষর ইউজ করো, সেক্ষেত্রে যখন অঙ্কনের বিবরণ লাগবে তুমি তোমার অক্ষরের অনুসারে অঙ্কনের বিবরণ লিখতে হবে। পরে এসি যোগ করবা, এসি যোগ করি, তারপর দেখো এই জায়গাটা কোণ তৈরি হয়েছে বি এ সি কোণ, এখানে যে কোণটি তৈরি হয়েছে এই কোণের সমান করে এই জায়গার একটা কোণ আঁকতে হবে, দেখো এই কোণের সমান করে এই জায়গাটা কোণ এঁকেছি। তাহলে এই জায়গা যদি ডি অক্ষর তুমি যদি দিতে চাও দাও, সমস্যা নাই, এই যে এস এর এস সমান সমান 6 সেন্টিমিটার, এটা হইল এ। তাহলে ডি বি সি নির্ণেয় ত্রিভুজ অঙ্কিত হইল। দেখো এই ত্রিভুজের ভিতরে আমার কী কী আছে, ভূমি আছে, ভূমি সংলগ্ন একটা কোণ আছে এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। তাহলে এ বি ডি বি সি আমার নির্ণয় ত্রিভুজ অঙ্কিত হইল। এটা হলো খ নম্বর অংশ। গ নম্বর অংশে দেখো, গ নম্বর অংশে কী দেওয়া আছে বলছে একটি বর্গ অঙ্কন করো,
একটি বর্গ অঙ্কন করো যার পরিসীমা হলো 2s এর সমান। তা আমরা এখানে দেওয়া আছে আমাদের s এর মান দেওয়া আছে 6 সেন্টিমিটার, s যদি 6 সেন্টিমিটার হয় তাহলে 2s হলো 12 সেন্টিমিটার। 2s এটা হলো 12 সেন্টিমিটার, 2s হলো 12 সেন্টিমিটার। এখন একটি বর্গ অঙ্কন করতে হবে যে বর্গের পরিসীমা হবে 2s, মানে বর্গের যে চারটা বাহু ওই চারটা বাহু যদি যোগ করি তাহলে 2s এর সমান হবে। আর আমরা জানি যে বর্গ অঙ্কন করার জন্য অবশ্যই লম্ব আঁকতে হবে, মানে প্রথমে এই অংশটাকে আমরা দুই ভাগে সমান ভাগে দুই ভাগে ভাগ করব, আবার এই অংশটাকে আবার দুই ভাগে ভাগ করব এভাবে। তাহলে এখানে যে অংশটা পাওয়া যাবে এই অংশটা হলো এই টোটাল অংশের চার ভাগের এক ভাগ। দেখো, লক্ষ্য করো, যে কোনো রশ্মি বি লই, বি থেকে এই যে 2s/4, এই অংশটা হলো 2s/4, অথবা তুমি যদি এই টোটাল অংশটাকে যদি পি মনে করো তাহলে এটা হলো p/4, এই যে p/4 এর সমান করে বিসি অংশ কাটি। পরে এখানে একটা লম্ব আঁকতে হবে, লম্ব আঁকার প্রয়োজন কেন, বর্গ আঁকার জন্য অবশ্যই লম্ব আঁকতে হয়। পরে p/4 এটুকু সমান করে আবার এখান থেকে কাটো, এটুকু হলো p/4, পরে এই যে এই অংশ অথবা এই অংশ সমান করে এখান থেকে এবং এখান থেকে দুইটা বৃত্ত চাপ আঁকো, এটা সমান করে এটা হলো বর্গ। তাহলে এটা হলো p/4, এটাই p/4, এ বি সি ডি। তাহলে এ বি সি ডি আমাদের নির্ণেয় বর্গক্ষেত্র অঙ্কিত হলো। তোমরা এই জ্যামিতিটা বইও আঁকা আছে, তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করো এবং এটাকে দেখো সুন্দর করে। সম্পাদ্য অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, তোমরা বাসায় এগুলো ভালো করে লক্ষ্য করো। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।